हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शताब्दी क्रचेट। आज के स्मॉल लेटर एस कीभावे बनाना है ता देखाबो। एस बनानोर जोन्नो उल नियेछी 3 प्लाई, हुक नियेछी 2.5 mm। तो प्रथमे एकटा स्लिप नट बनिए निते हबे, नेक्स्ट चेन 11, चेन 11 कमप्लीट। एबार ए सेकेंड चेनर घरे 1 सिंगल क्रचेट, नेक्स्ट चेनर घरों 1 सिंगल क्रचेट, ये टोटल 10 सिंगल क्रचेट बुने निता हबे। तो राउंड 1 कमप्लीट, राउंड 2 प्रथम सिंगल क्रचेटर घरे 2 सिंगल क्रचेट, नेक्स्ट 8 सिंगल क्रचेट, प्रति घरे 1 सिंगल क्रचेट, और लास्ट घरे आबार 2 सिंगल क्रचेट। तो ये टोटल राउंड 5 पर्यंत बनिए निते हबे। एक ही रकम प्रसेस हबे। राउंड 5 कमप्लीट, राउंड 6 प्रथम सिंगल क्रचेटर घरे 1 सिंगल क्रचेट, ये टोटल 5 सिंगल क्रचेट बुने नेब। नेक्स्ट एकटा डिक्रीज, राउंड 7 प्रति सिंगल क्रचेटर घरे 1 सिंगल क्रचेट हबे, टोटल 6 सिंगल क्रचेट हबे। राउंड 8 प्रथमे 5 सिंगल क्रचेट, प्रति सिंगल क्रचेटर घरे 1 सिंगल क्रचेट। और ये लास्ट घरे 2 सिंगल क्रचेट, सेम घरे आरो एकटा। नेक्स्ट चेन 8 बुने निता हबे। राउंड 9 सेकेंड चेनर घरे 2 सिंगल क्रचेट हबे, 1 सेम चेनर घरे आरो एकटा सिंगल क्रचेट। नेक्स्ट 11 सिंगल क्रचेट, नेक्स्ट একটা ডিক্রিজ, राउंड 10 चेन 1 ঘুরিয়ে নিয়ে প্রথমে একটা ডিক্রিজ, নেক্সট 11 সিঙ্গেল ক্রচেট, লাস্ট ঘরে 2 সিঙ্গেল ক্রচেট। আর ঠিক এইভাবে একই প্রসেসে এখনো দুটো রাউন্ড বানিয়ে নিতে হবে। রাউন্ড 12 অবধি বানিয়ে নিতে হবে। সিঙ্গেল ক্রচেটে ঘরে সিঙ্গেল ক্রচেট, আর ডিক্রিসের ঘরে ডিক্রিস, মিডিলে সব ঘরে 11 সিঙ্গেল ক্রচেট হবে। রাউন্ড 13 5 সিঙ্গেল ক্রচেট বুনে নিতে হবে, প্রতি ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, নেক্সট 1টা ডিক্রিস। রাউন্ড 14 চেন 1 ঘুরিয়ে নিয়ে 6 সিঙ্গেল ক্রচেট বুনে নিতে হবে, প্রতি ঘরে 1 সিঙ্গেল ক্রচেট। রাউন্ড 15 প্রথমে 5 সিঙ্গেল ক্রচেট বুনে নিতে হবে, প্রতি ঘরে 1 সিঙ্গেল ক্রচেট। এই লাস্ট ঘরে 2 সিঙ্গেল ক্রচেট। নেক্সট চেন 10 10টা চেন বুনে নিতে হবে। রাউন্ড 16 16 সিঙ্গেল ক্রচেট হবে, প্রতি ঘরে 1টা সিঙ্গেল ক্রচেট বুনে নিতে হবে। রাউন্ড 17 প্রথমে 1টা ডিক্রিজ, নেক্সট 12 সিঙ্গেল ক্রচেট, প্রতি ঘরে 1টা সিঙ্গেল ক্রচেট। আর এই লাস্ট ঘরে 1টা ডিক্রিজ। আর ঠিক একই রকমভাবে রাউন্ড 18 আর 19 বুনে নিতে হবে। প্রসেস একই হবে রাউন্ড 17-এর মতো। রাউন্ড 19 কমপ্লিট, লাস্ট রাউন্ড রাউন্ড 20
10 সিঙ্গেল ক্রচেট বুনে নিতে হবে। প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট হবে। চেন 1 কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। তো এস এর এবার এই দিক থেকে 5টা ঘর স্কিপ করে দেব। এই 6 নম্বর ঘরে সেম কালারের উলটা জয়েন্ট করে দেব। চেন 1 সেম ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, নেক্সট 2, নেক্সট 3, নেক্সট 4, লাস্ট 5 সিঙ্গেল ক্রচেট কমপ্লিট। চেন 1 বুনে কেটে দেব কিছুটা উল রেখে। ঠিক এইভাবে এস এর ওপরের দিকটাও বানিয়ে নিতে হবে। এদিকেও 5টা ঘর স্কিপ করে দেব। এই 6 নম্বর ঘরে সেম কালারের উলটা জয়েন্ট করে দেব। চেন 1 এবার 5 সিঙ্গেল ক্রচেট বুনে নেব। প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট হবে। চেন 1 কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। তো এস এর একটা ভাগ রেডি। একই রকমভাবে আর একটা ভাগ আগেই বানিয়ে নিয়েছি। এবার দুটো এস এর ভাগকে এইভাবে জয়েন্ট করে নিতে হবে। তো সেম কালারের উলটা জয়েন্ট করে দিচ্ছি। চেন 1 বুনে নেব। এবার সিঙ্গেল ক্রচেট বুনে নিতে হবে। দুটো ভাগকে এইভাবে ধরে সিঙ্গেল ক্রচেট বুনে নিতে হবে। তো একদম এখান অবধি সিঙ্গেল ক্রচেট বোনা কমপ্লিট। এবার স্টাফিং ভরে দেব অল্প অল্প করে প্রয়োজন মতো। স্টাফিং ভরাও কমপ্লিট। বাকি ভাগটাও কিন্তু সিঙ্গেল ক্রচেট বুনে জয়েন্ট করে নিলাম। এবার প্রথম সিঙ্গেল ক্রচেটে ঘরে স্লিপ স্টিচ বুনে চেন 1 বুনে কিছুটা উল রেখে কেটে দিতে হবে। সুচের সাহায্যে ভালোভাবে সেলাই করে এক্সট্রা উল কেটে দিতে হবে। তো রেডি হয়ে গেল স্মল লেটার এস। আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।